আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চট্টগ্রাম বিভাগের একটি বিখ্যাত কলেজ এবং ঐতিহ্যবাহী কলেজ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সম্পর্কে তথ্য দিব। এটা হচ্ছে অনার্স ভর্তি তথ্য 2023 সম্পর্কে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, তাহলে এই কলেজে ভর্তি হওয়ার জন্য আপনার যে তথ্যগুলো জানার প্রয়োজন আশা করি এই একটা ভিডিওর মাধ্যমেই আপনি জানতে পারবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন তাহলে ভিডিওটি আমরা শুরু থেকেই দেখি একদম। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, এটা অনার্স ভর্তি তথ্য 2023 সম্পর্কে আমি আজকে তথ্য দিব। তো এই কলেজটিতে চান্স পাওয়ার জন্য আপনার সায়েন্স থেকে মোট এসএসসি এবং এইচএসসি দুইটা সহ অবশ্যই আপনাকে 5/5 10 পয়েন্ট পেতে হবে এবং ভালো মার্কস থাকতে হবে। আপনি যেই সাবজেক্টগুলো চয়েস দেবেন আপনার অবশ্যই সেই সাবজেক্টগুলোতে যেন আপনার মার্কস বেশি থাকে, সেই অনুযায়ী আপনি সাবজেক্ট চয়েস দিবেন। এরপরে হচ্ছে কমার্সের যে বিষয়টা আছে সেটা হচ্ছে কমার্স থেকে আপনাকে মোট 9.40-এর উপরে পেতে হবে, তাহলে আপনি মোটামুটি একটা সাবজেক্ট পেতে পারেন কমার্স থেকে। তো এটা ছিল কমার্স থেকে, এবং এই কমার্স থেকে যদি এই রেজাল্টটা হয় তাহলে কিন্তু আপনার কমার্সের সবচেয়ে সর্বনিম্ন সাবজেক্টগুলো চয়েস দেওয়া প্রয়োজন, তাহলে কিন্তু সাবজেক্ট আসার সম্ভাবনা আছে। তাছাড়া আপনি যদি এই রেজাল্ট নিয়ে ভালো সাবজেক্ট চয়েস দেন তাহলে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটা আপনার একেবারেই থাকবে না। এরপরে হচ্ছে আর্টস থেকে আপনাকে চান্স পাওয়ার জন্য এই কলেজটিতে 9.20-এর উপরে পেতে হবে এসএসসি এবং এইচএসসি দুইটা মিলিয়ে। তো আপনার রেজাল্ট যদি 9.20-এর উপরে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আর্টস থেকে এবং এই রেজাল্ট নিয়ে আপনি সর্বোচ্চ ভালো সাবজেক্ট যে যদি চয়েস দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার চান্স হবে না। তাই চেষ্টা করবেন সবসময় যদি এরকম রেজাল্ট হয়ে থাকে তাহলে নিচের দিকের সাবজেক্টগুলো চয়েস দেওয়ার চেষ্টা করবেন আর্টস থেকে। এরপরে আমি দেখাবো কীভাবে হচ্ছে আপনি সাবজেক্ট চয়েস দেবেন, আপনার রেজাল্ট কম হলে সাবজেক্ট চয়েস সিস্টেমটা কীরকম হতে পারে সেটা একটু দেখে নিব আমরা। সাবজেক্ট চয়েসের সিস্টেমটা হচ্ছে রেজাল্ট অনুযায়ী সাবজেক্টস চয়েস দিবেন। আপনার রেজাল্ট যদি কম হয়ে থাকে আপনার সাবজেক্ট চয়েস হবে নিচের দিকের, রেজাল্ট ভালো হয়ে থাকলে আপনার সাবজেক্ট চয়েস হবে উপরের দিকের। এরকম ধরেন আপনার রেজাল্ট হয়েছে সর্বনিম্ন 9.20, তাহলে আপনি কীভাবে সাবজেক্ট চয়েস দিবেন সেটা আপনার একটু জানা দরকার। খেয়াল করুন, ধরেন যে আপনার এই রেজাল্ট নিয়ে আপনি চয়েস দিতে পারবেন ইতিহাস, ইসলামের ইতিহাস, দর্শন, ভূগোল, মনোবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, এগুলো পরে দিবেন। তবে এই সাবজেক্টগুলো যেন সর্বপ্রথমে শুরুর দিকে থাকে, তাহলে কিন্তু আপনার চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। সো চেষ্টা করবেন যে আপনি কোন সাবজেক্ট চয়েস দিচ্ছেন সেটা যেন আপনার রেজাল্ট অনুযায়ী হয়। রেজাল্টের থেকে যদি বেশি ভালো সাবজেক্ট চয়েস দিয়ে ফেলেন তাহলে আপনার দেখা যাবে রিলিজ স্লিপেও কোনো কলেজেই চান্স হবে না, সরকারি কোনো কলেজে আপনার চান্স হবে না, তখন বিধায় আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। এবং এরকম ঘটনা আমি অতীতে এমন অনেক ঘটনা ঘটেছে গতবারে বা তার আগের বারে, কম রেজাল্ট নিয়ে ভালো সাবজেক্ট চয়েস দেওয়ার ফলে কোনো সাবজেক্টে চান্স পায়নি এবং তাদেরকে 1 বছর লস দিতে হয়েছে। তো আমি চাই আপনাদের 1 বছর লস যেন দিতে না হয়, সেই দিকে লক্ষ্য রাখবেন, আর অবশ্যই জেনে বুঝে তারপরে সাবজেক্ট চয়েস দিবেন। তো সাথে থাকবেন কীভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের ফর্ম পূরণ করতে হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে। সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আগামীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্ম ছাড়া মাত্রই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের জন্য। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।